হ্যালো এন্ড গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ লাইফ সানকাট। আশা করি তোমরা সবাই ভালো আছো, ফাটাফাটি রয়েছো। শুরু হলো আজ নতুন দিন, আজ হলো 22nd অফ এপ্রিল, ফ্রাইডে। তো আজকে মনে হয় শরীরটা সকাল থেকে একটু খারাপ, ওর মনে হয় যে স্টোমাক আপসেট। তো আজকে লাঞ্চ একদমই সিম্পল হতে চলেছে, ভাত ডাল ডিম ভাজা আর একটা তরকারি হবে। আর আজকে আজকে সন্ধ্যে থেকে তো আবার উইকেন্ড শুরু হচ্ছে, তো দেখতে থাকো আজকে দিনটা কেমন যায়, সঙ্গে থেকো। আমাদের লাঞ্চ এইমাত্র কমপ্লিট হলো, লাঞ্চটা একদমই সিম্পল বানানো হয়েছে যেহেতু মনে শরীরটা খারাপ সে কথা ভেবেই। তো চলো, অফিসের কাজ খুব ভালো রকমই রয়েছে, কমপ্লিট করে নিই কাজগুলোকে, তারপর বিকেলবেলাতে যদি টাইম পাই মনকে একটু ঘুরতে যাবো, আর যদি শরীরটা বেশি খারাপ হয়ে যায় তাহলে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হতে পারে। তো এখন একটু রেস্ট নিচ্ছেও, তো আমি কুইকলি কাজগুলো শেষ করে নিই, তোমার সঙ্গে দেখা হবে আবার বিকেলবেলাতে, সঙ্গে থেকো। চেন্নাইয়ে আমরা যে প্যাকেজ দুধটা ইউজ করি সেটা একটা টোন্ড মিল্ক, তার প্রায় 3% মতো ফ্যাট থাকে। তো 500 ml এর দাম নেয় 24 টাকার মতো, বাট দুধের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমার কাজ এইমাত্র কমপ্লিট হলো, আজ শুক্রবার ছিল, তাও কাজের প্রেশার খুব বেশি ছিল। তো এখন বাজে 7টার মতো, কাজ কমপ্লিট। তো মনকে নিয়ে ভাবছি একটু বাইরে বেড়াতে যাবো, যদিও আজকে থেকে উইকেন্ড শুরু, তাও ম্যাডামের মুখ চোখ দেখে বুঝতেই পারছো কোন রকম সেলিব্রেশনের মুডে নেই। তো ভাবছি একটু ডাবের জল খাবো, অনেকদিন খাওয়া হয়নি। আর তারপর ও শরীর, আমি কাল পরশু ভাবছিলাম যে এত জায়গা থেকে ঘুরে এলাম, তো ঘুরে আসার পর একটা না একটা শরীর খারাপ হবেই, কারণ না কারো জ্বর হয়, কারো না কারো পেট খারাপ হয়। তো আমার একটু পেটটাই খারাপ হয়ে গেল। পেট খারাপ হয়েছে কারণ এর আগের আগের দিন একটু রিচ খাওয়া দাওয়া হয়েছিল, যদিও কালকে খাওয়া কিন্তু খুব একটা বেশি কিছু খাইনি। যদিও আমরা লাস্ট দুদিন থেকে খুব সিম্পল খাওয়া দাওয়া করছি, আগের দিন খিচুড়ি হয়েছিল, আজকে ভাত জাস্ট ডাল আর একটা তরকারি হয়েছিল, ডিম সেদ্ধ একটা তরকারি হয়েছিল, তো একদমই সিম্পল খাওয়া দাওয়া হচ্ছিল। তাও এনিওয়ে, যখন পেট খারাপ হয়ে গেছে প্রিকশন তো নিতে হবে। অ্যাকচুয়ালি ওই ট্রিপে যাওয়া হয়েছিল, তারপরে এবার মানে ট্রিপের সময় কি হয়, আমরা তো জল খুব একটা বেশি মানে কনজিউম করতে পারি না, মনেও থাকে না আমাদের, হয়তো যখন টেস্টটা ফেস্টটা পাই তখন জল খাই, তার আগে তো বডি নিড থাকলেও আমরা দিই না জল। বডি ডিহাইড্রেশন হয়েছিল, মানে এই ট্রিপের জন্য বডি ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল ঠিকই, বাট সেটা এফেক্টটা সঙ্গে সঙ্গে না পড়ে কিছুদিন পরে হচ্ছে, তারপর আবার এই সেলিব্রেশনের জন্য। তারপর আমি কয়েকদিন অফিস গেছিলাম রোদে রোদে, সেখানে গিয়ে পর খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়েছে, অফিস টফিস থাকলে তো একটু হয়, সবকিছু মিলিয়ে। তো আজকে থেকে তো উইকেন্ড শুরু, তো দেখা যাক ম্যাডাম, উইকেন্ড হলেও কোনো ব্যাপার নেই, আশা করছি ম্যাডাম খুব তাড়াতাড়ি রিকভারি করবে। চলো চলো দেখা যাক, বাইরে গিয়ে পর দেখা হবে তোমাদের সঙ্গে আবার। আমরা এলাম ডাবে জল খেতে, তো মুনে ডাবে জল খেয়ে নাকি অনেকটা ভালো লাগছে শরীরটা, এখন কি মনে হচ্ছে ম্যাডাম? এখন এই দোকানটা থেকে আমরা জেনারেলি ভেজিটেবলস আর ফ্রুটস কিনি। চলো তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে কিরকম দাম আর কি কি জিনিস পাওয়া যায়। আমরা এলাম এখন একটা ফার্মেসিতে ওষুধ কেনার জন্য। তো পাশেই রয়েছে একটা বড় নার্সিংহোম, নার্সিংহোমটার নাম হলো এক্সেলেন্ট কেয়ার হসপিটাল। তো এর পাশেই রয়েছে একটা এই ফার্মেসিটা, 24x7 খোলা থাকে। চলো তাহলে এখানে যাওয়া যাক, আর কিছু মেডিসিনস নেওয়ার আছে সেগুলো নিয়ে নিই। এখানে যে মেডিসিন দোকানগুলো আছে না, আমাদের যেমন ওখানে মিনিমাম 10% ছাড় মেডিসিনের উপর দেয়, তো এখানে খুব মেরে কেটে হলে পর 5-7%, তাও আবার যদি 1000 টাকার উপরে বিল করো, যদি নর্মাল মেডিসিন নিতে যাও 1000 টাকার নিচে, তাহলে যে প্রিন্টেড প্রাইস সেই প্রাইসই তোমাকে দিতে হবে।
চেন্নাই অনেক অ্যাপ রয়েছে, বড় বড় সমস্ত মানে কোম্পানিগুলো যেমন অ্যাপেলো, ওয়ান এমজি, টাটার একটা প্রোডাক্ট, তারা কিন্তু মেডিসিন সাপ্লাই করে অনলাইন, যেখানে তোমাকে প্রায় 10-20% ছাড় দেয় যে কোনো মেডিসিনের উপর, যেমনই বিল হোক না কেন। বাট সেখান থেকে অতটা মেডিসিন নিই না, বিকজ কতটা বেশি বিশ্বাসযোগ্য হবে সেটা ভেবে পরেই নিই না আর কি, সে কারণে স্টোর থেকে গিয়ে পর একদম সামনাসামনি নিয়ে আসি। যেহেতু উল্টো পাল্টা কিছু খাওয়া চলবে না, তো ভাবলাম কি মুড়ি খাওয়া যাক, ও একটু জল মুড়ি খেয়ে নেবে আর আমি একটু মশলা মুড়ি খেয়ে নেব, এটাই হবে আমাদের ডিনার। অ্যাজ ইউজুয়াল আজকে থেকে তো উইকেন্ড শুরু, তো একজনকে ধরে বসিয়ে পর সিনেমা দেখতে বসে করি জোর করে। আরে তার শরীর ভালো লাগছে না, আমি ওকে বলছিলাম কি অ্যাট লিস্ট শরীর ভালো লাগছে না আমার, তাহলে শরীর এখন ঠিক আছে, মন ভালো লাগছে না, ওকে বললাম সিনেমা টিনেমা দেখো ভালো লাগবে। তো আজকে একটা সিনেমার প্ল্যান করেছি, সিনেমাটা তোমাকে দেখাই, কোন সিনেমাটা দেখছি, সিনেমা দেখছি কন প্রবীণ তাম্বে। এই সিনেমার আইএমডিবি রেটিং দেখে তো আশ্চর্য হলাম, সিনেমাটা তো দেখতেই হবে। তো সঙ্গে আমার সিনেমার পার্টনার তো রয়েছে, আর তার সঙ্গে রয়েছে ডায়েট কোক, এটা হচ্ছে চানা, আর তার সঙ্গে পপকর্ন। আজকের দিনটা তাহলে এখানেই রাখছি, দেখা হবে আবার কালকে নতুন করে নতুনভাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, আর নতুন চ্যানেলে হলে পর প্লিজ সাবস্ক্রাইব। And till then, stay happy, stay pretty, and good night. Feels like love, Cupid made a shot, straight into my heart, now I'm falling.